এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সেজটা করব বলছি, তোমার কেবল চ্যানেলে কলি নির্দেশ হয়ে যাওয়ার খবরটা বিজ্ঞাপন দাও না। এত দূরের দূরের কাস্টমার আছে তোমার। দিয়েছি, সমস্ত রকম বিজ্ঞাপন দিয়েছি আমি। মেজদা কিছু বলল? তোমার মেজদা তো চন্দ্র আর দিগন্তকে নিয়ে ওই বারো ভূতের মাঠের পেছনে যে বনটা সেখানে গেছে, যদি কিছু সন্ধান পাওয়া যায়। এই তো আর্য এসে গেছে। ভাই ভাই, তুই তো থানায় গিয়েছিলিস, কলির কোনো খবর পাওয়া গেল? বল না। নাকি এখন ওরা কখন 24 ঘন্টা কাটবে সেই অপেক্ষায় বসে আছে। বল না রে কিছু। ছোটদা, পুলিশের মতো কাজ করছে। তুই চিন্তা করিস না, আমরা কলিকে ঠিক খুঁজে বের করবো। ছোটদা, তুই এখন বিশ্বাস করিস কলিকে পাওয়া যাবে? বল না রে, তুই বিশ্বাস করিস এখনো? কেন ওরকম করে বলছো গো? পুলিশ চাইলে সব কিছু করতে পারে। মেজ বৌদি, বুঝতে পারছো না যে মেয়েটা আমাকে না ভুলে আজ অব্দি নিজের বাপের বাড়ি পর্যন্ত যায়নি, সেই মেয়েটা হঠাৎ করে উদাও হয়ে গেল। আমার মাথা কাজ করছে না। তোমাদের বিশ্বাস যে কলি ফিরে আসবে? হ্যাঁ। আরে বাবা, আসবে রে। তুই একটু শান্ত হ না, বলছি তো আসবে। কলি এমন একজন মেয়ে যে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ফিরে আসবে। আমি বলছি ফিরে আসবে কলি। সত্যি করে বলতো, কলি বেঁচে আছে তো? বল না, কলি বেঁচে আছে তো? বল না ভাই, বেঁচে আছে তো? বল না ভাই, কলি 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 কিছু হয়নি তো? তুই 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 একটু শান্ত, নিজেকে একটু শক্ত কর ছোটদা। এরকম করিস না ছোটদা। আমি ইচ্ছে দুজনেই পুলিশকে বলেছি দর্শনের কথা। দর্শনের বাড়িতে পুলিশ পাঠিয়েছে, খুব ভালো অফিসার। দর্শনের মতো বোকা নাকি রে যে কলিকে নিজের বাড়িতে রাখবে? অত বোকা নয়। আরে বাবা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। মানে পুলিশ বাড়িতে গিয়ে জেরা করলে, চাকর বাকর সবাইকে জেরা করলে কোনো একটা ক্লু তো বের করতে পারে। কলির যদি কিছু হয়ে যায় না, আমি ওই দর্শনাকে ছাড়বো না বলে দিলাম। আমি ছাড়বো না ওকে। ছোটা, তুই প্লিজ এত অধৈর্য। আমি দর্শনাকে এত অধৈর্য হোস না, আমার কথাটা শোন। পুলিশ যদি কিছু জানে আমাদের জানাবে। আমাদের, আমি বলছি আমাদের জানাবে। আর ইচ্ছে তো ওখানে আছে, ওয়েট করছে। কি হয়েছে তোর? কি হলো ইচ্ছে? কি হয়েছে? তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? ইচ্ছে, কলির কোনো খোঁজ পাওয়া গেল? বলো না ইচ্ছে, কলির কোনো খোঁজ পাওয়া গেল? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো না, কলির কোনো খোঁজ পাওয়া গেল? আরে কি বলছো, কি কোনো ক্লু পাওয়া যায়নি? একটা জল জ্যান্ত মেয়ে এইভাবে উধাও হয়ে যেতে তো পারে না। এটা তো কলির হাতের বালা। কালও তো কলির হাতে ছিল ওই বালাটা, আমি আমি দেখেছি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো বলো, এই বালাটা তুমি কোথায় পেলে? এই বালাটা কোথায় পেয়েছো বলো? কালের পাশে থেকে আজ একটা মেয়ের বডি উদ্ধার হয়েছে। কলি কলি কলি
তুমি কি বলতে চাইছো? খালে যে মেয়েটার বডি পাওয়া গেছে সেই মেয়েটার হাতে কলির বালাটা ছিল, বলো কি বলতে চাইছো তুমি? কলির বালাটা ছিল, বলো। তোমাদের ভুল হচ্ছে কোথাও একটা, কোথাও একটা তোমাদের ভুল হচ্ছে। না না কলি কিছু হতে পারে না, আমি আমি যে করে কলিকে ফিরিয়ে আনবো, আমি যে করে। না ছোটা, অনেক কষ্টে আমি কলিকে ওভাবে দেখেছি, আপনি কলিকে ওভাবে দেখবেন না প্লিজ। আপনার স্মৃতিতে কলির স্মৃতি হয়ে বেঁচে থাকুক। 14 বছরের শত্রুতা, 14 বছরের শত্রুতা কলিকে ওর জীবন দিয়ে মেটাতে হলো। একটা শত্রুতার জন্য আমি সারা জীবনের মতো আমার কলিকে হারালাম। আমি সব বুঝে গেছি, সবাইকে চিনে গেছি আমি। না, তুমি আর কিচ্ছু বলবে না, ইচ্ছে কিচ্ছু না। আজকে তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ আমরা কলিকে হারিয়েছি, শুধুমাত্র তোমার জন্য। ইচ্ছে আমার জন্য, আমার জন্য কলিকে হারিয়েছে, আমি কি করলাম আর্য? তোমার এই আত্মকেন্দ্রিকতা, তোমার এই সেলফ সেন্ট্রিক নেচার, যার জন্য আজকে কলি আমাদের মধ্যে নেই। এভাবে বলো না আর্য, প্লিজ। কলি ও শুধু আমার যা ছিল না, আমার বন্ধুও ছিল। বন্ধু ছিল, বন্ধু? হ্যাঁ, যদি বন্ধু হতো তাহলে বন্ধুকে তার সাধের দিনে ফেলে তোমার এই বক্সিং আর বক্সিং ট্রেনিং এর মিটিং করতে যেতে পারতে না। মিটিংটা চাইলে অন্যদিনও করা যেত। সে করাই যেত আর্য, কিন্তু অত বড় একটা অফিসার আমাকে ডেকেছিল, আর ওরা আমার উপরে অনেকটা ডিপেন্ড করেছে। তাছাড়া আমি তো জানতাম যে বাড়িতে অলিদি থাকবে কলির খেয়াল রাখার জন্য। অন্যের উপর দায়িত্ব দিয়ে নিজের কাজ সামলানোকে আত্মকেন্দ্রিকতা বলে? ইচ্ছে, তুমি ওই মিটিং এর জন্যই সাধের অনুষ্ঠান থেকে না বেরোলে এরকমটা ঘটতো না। হয়তো তাই, কিন্তু আমি বা কি করে জানবো আর্য যে কলি বাড়ি থেকে বেরিয়ে যাবে? তুমি একটু শান্ত, একটু শান্ত হও প্লিজ। শুধু শুধু আমার দিকে এভাবে আঙুল তোলো না আর্য, প্লিজ। তোমার লজ্জা করছে না ইচ্ছে? রিপেন্ট করছো না তুমি? করছি আর্য, আমি রিপেন্ট করছি, কিন্তু বক্সিং এর মিটিং এ যাওয়ার জন্য নয়, যে অঘটনটা ঘটলো তার জন্য রিপেন্ট করছি। তোমার এই বক্সিং বক্সিং নিয়ে মাথামাতি করার জন্য সব কিছু হয়েছে ইচ্ছে। বারবার তোমায় বলা সত্ত্বেও তুমি সেই বক্সিং করেছো। তোমার এই বক্সিং আমাদের ভালোবাসা, আমাদের সংসার সব কিছু শেষ করে দিল ইচ্ছে। না আর্য, বক্সিং আমার প্রাণ, আমার স্বপ্ন,